রাজধানী ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা আয়োজিত তিন দিনের বাংলাদেশ জুয়েলারি এক্সপো 2022-এর তৃতীয় ও শেষ দিন আজ। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রিফাত তাসনোভা। তাসনোভা, আজ শেষ দিনে জুয়েলারি এক্সপোতে দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন? ধন্যবাদ জানাচ্ছি তানি। আসলে আপনি যেমনটি বলছিলেন, আজ কিন্তু জুয়েলারি এক্সপোর শেষ দিন এবং আজ শেষ দিন সকালেও কিন্তু আমরা দর্শনার্থীদের ভিড় দেখতে পেয়েছি। আজকে রাজধানী ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় কিন্তু আমরা দেখতে পেয়েছি দর্শনার্থীরা আসছেন, ক্রেতারা আসছেন এবং তারা তাদের পছন্দের মতো তারা তাদের সাধ্যের মধ্যে স্বর্ণালঙ্কার কিনে নিচ্ছেন। এবং আমরা এরই মধ্যে কয়েকজনের সাথে কথা বলেছি আগত দর্শনার্থীদের সাথে। তারা আমাদেরকে যেটা বলেছেন, তারা আমাদেরকে বলেছেন একই ছাদের নিচে তারা এত ভ্যারিয়েশন পাচ্ছেন, এত নতুন নতুন গহনা পাচ্ছেন, তাতে কিন্তু তারা অনেক খুশি এবং একই সাথে তারা এখানে স্বর্ণালঙ্কার পাচ্ছেন, তারা কিন্তু গোল্ড সামগ্রীও পাচ্ছেন। আসলে এই মুহূর্তে আসলে আমি ঢুকেছি শতরূপা জুয়েলার্সের একটি স্টলে। এখানে আছেন শতরূপা জুয়েলার্সের কর্ণধার। একটু বলবো যে এরকম একটি আয়োজন কেমন লাগছে প্রথমবারের মতো? আমরা তো এক্সাইটেড, কারণ ফার্স্ট টাইম আমরা এই মেলাটা উদ্বোধন করতে পেরে আমরা এত এক্সাইটেড যা ভাষায় প্রকাশ করার মতন নয়। হ্যাঁ, কারণ আমরা এই যাবৎকাল দেশের বিভিন্ন দেশে গেছি মেলাতে, কিন্তু আমরা 50 বছরের মধ্যে একটা আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল যে আমরা এই ধরনের মেলা কবে করব। হ্যাঁ, তো আমাদের যে এবারের যে প্রেসিডেন্ট সায়েন্স ওমান আনবির সাহ, তো ওনার প্রেসিডেন্ট করার পর থেকে আমাদের ভাগ্য বনায় খুলে গেল। হ্যাঁ, আমরা সারা বিশ্বে কল্পনা করতে পারতেছি না, আমরা এত আনন্দিত এই মেলাটা করতে পেরে। ধন্যবাদ জানাচ্ছি আসলে আপনাকে। সত্যি একটি সুন্দর আয়োজন। এবং এখানে একটি কথা বলে রাখি, এই মেলার মূল আয়োজন কিন্তু আসলে শুধু যে বেচা কেনা হবে তা কিন্তু নয়। এখানে পাশাপাশি অনেকগুলো স্টল রয়েছে এবং স্টলগুলোতে বিভিন্ন জায়গা থেকে, ঢাকার বাহির থেকেও কিন্তু এবং নাম করা অনেক প্রতিষ্ঠানের বাইরেও কিন্তু অনেক প্রতিষ্ঠান এসেছেন। এবং তারা যেটা বলছেন যে তারা পাশাপাশি অনেকগুলো স্টল দেখছেন এবং পাশাপাশি তারা যে স্টলগুলোতে নতুন কি গহনা আছে, নতুন কি কালেকশন আছে, তারা একে অপরের দেখছেন এবং নিজেদের কারিগরদের বলছেন আরও যেন উন্নত করা যায়। এছাড়া আজকে কিন্তু সমাপনী অনুষ্ঠান হবে সন্ধ্যায়, সেখানে র্যাফেল ড্রোর ব্যবস্থা আছে। র্যাফেল ড্রোর যারা কুপন কালেকশন করেছেন তারা কিন্তু কেবলমাত্র যারা কিনেছেন তারা না, যারা আগত দর্শনার্থী তাদের জন্যও কিছু বিশেষ ব্যবস্থা রয়েছে এবং বিশেষ তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা রয়েছে। তো এই ছিল কিন্তু আমার হাতে থাকা মেলা প্রাঙ্গণ থেকে সবশেষ খবর। ধন্যবাদ।